ভোট পরবর্তী হিংসায় জ্বলছে বাংলা এই আবহে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তবে সেই আবেদন খারিজ হয়ে যায় এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু বিরোধী দলনেতার যুক্তি ছিল যদি এক চার ধারার কারণে বিজেপির আবেদন বাতিল হয় তাহলে গত বছর অক্টোবরে রাজভবনের সামনে তৃণমূল কীভাবে ধর্না আন্দোলন চালিয়েছিল যদিও বিজেপির আবেদন খারিজ করে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিয়েছেন ধর্নার জন্য অন্য কোনো বিকল্প জায়গা চিহ্নিত করতে হবে বিজেপিকে এই মামলাতেই বিচারপতি সিনহার নির্দেশ গত বছর পাঁচ অক্টোবর থেকে এক শূন্য অক্টোবর অনুমতিহীন ধর্নার জন্য পুলিশ কাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করেছে আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানিতে রাজ্যকে সেই ব্যাপারে তাদের বক্তব্য জানাতে হবে রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন এটা কোনো দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া নয় দুটো রাজনৈতিক দলের বিতর্ক এটার প্রভাব নিয়ে ভেবে দেখেছেন যে দল ওখানে এক চার ধারা অমান্য করে পাঁচ দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাল তাদের বিরুদ্ধে ঠিকই পদক্ষেপ করেছে পুলিশ রাজ্যের এজি অ্যাডভোকেটে জেনারেল কিশোর দত্তর উত্তর আমাকে একটু জেনে বলতে হবে রাজ্যের যুক্তি বর্তমানে সময় অনেক পরিবর্তন হয়েছে বিজেপি এক তিন জুন ধর্নার অনুমতি চেয়েছিল এর মাঝে রাজ্যপাল নিজে মাহেশ্বরী ভবনে গিয়ে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন অনেকে রাজভবনে গিয়েও তার সঙ্গে সাক্ষাৎ করেছেন আদালতে শুভে